नमस्कार, आमी आबारो चले एसेछि नतून एकटा रेसिपि निये। आजके आमी रान्ना करते चलेछि निरामिष मुग डाल। तार जोन्नो लागछे मुग डाल, स्वाद अनुयायी नून, हलुद परिमाण मतन, स्वाद अनुयायी मिष्टि, उच्छे गोल गोल करे काटा, देखुन डुमो डुमो करे काटा लाउ, एई जे फोड़ने लगे तेजपाता, शुकनो लंका, राधुनी, एक चामच धने और एक चामच आदा बाटा, और लगे इखने व्यवहार करछी सर्षे तेल और शेष जावे घी। तो शुरू करी, गैसटा जालिए दिए दिए देव मुग डालगुलो। এই ডালটা একদমই অনুষ্ঠান বাড়ির মতনই করা হচ্ছে, খুবই সুস্বাদু ডালটা, আর খেতেও খুব ভালো লাগবে। ডালগুলো আমরা ভেজে নেব। দেখুন ডালগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি ডালটা ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এরই পাশে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেব। উচ্ছেতে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো এক এক করে ছেড়ে দেব। নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো সব ছেড়ে দিলাম। লাল লাল করে ভাজতে হবে। দেখুন উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরই ফাঁকে ডালটা এই যে সিদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি কিছুটা জল আলাদা করে রেখে দিয়েছি, এতে ডালটা ভালো করে মিশবে, গরম জল এটা। তো উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি বাটিতে। ডালটা সিদ্ধ হচ্ছে, আমি উপর থেকে লাউগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। লাউগুলো সব দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে। দেখুন কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, রাধুনি দিয়ে দিলাম। এবার আদাটা দিয়ে দিলাম, আদাটা বেশি ভাজবো না।
ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিয়েছি কড়াইতে। এর মধ্যে দিয়ে দেব তুলে রাখা গরম জলটা। এই গরম জলটা দিয়ে দেব। এক এক করে দিয়ে দেব নুন, পরিমাণ মতন, আর অল্প একটু হলুদ। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। ডালের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী মিষ্টি, খুবই সামান্য। ডালটাকে ফুটতে দেব। হয়ে যাচ্ছে আমাদের ডালটা। এরপরে লাস্টে আমি এক চামচ মতন ঘি অ্যাড করে দেবো। আরও সুন্দর টেস্ট আসবে, গন্ধটা খুব সুন্দর হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। এবার আমি নামিয়ে, তৈরি হয়ে গেল নিরামিষ ডাল। দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।